শুভ দুপুর সময় সুধি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আরও একটি নতুন আয়োজন এবং আশা করছি যে যেখানে বসে আয়োজনটি দেখছেন চ্যানেলের পর্দায় চোখ রাখছেন তারা সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমি বেশ ভালো আছি আজকে কারণ আজকে একটি বিশেষ কারণে আমরা হাজির হয়েছে আপনাদের সামনে চ্যানেলের পর্দায় তারকা কথনের আজকের এই আয়োজনে সে কারণটি হচ্ছে আজকে একজনের জন্মদিন সেই একজনা শুধুমাত্র একজন গেস্ট অফ আজকে তিনি অত্যন্ত পরিচিত একজন মুখ জনপ্রিয়জন মুখ এবং তিনি আমাদের একজন চিত্রনায়িকা তিনি শাহনুর আমাদের সঙ্গে আজকে আজকে হ্যাপি বার্থডে শুভ জন্মদিন কেমন আছে আলহামদুলিল্লাহ আমি আজকের দিনটা স্পেশালি অনেক অনেক ভালো থাকি এবং আজকের দিনটা আরও স্পেশাল করবার জন্য আমাদের সঙ্গে আরও যারা যুক্ত আছেন আমাদের সঙ্গে চ্যানেলের পরিবারের সদস্য আমার ঠিক ডান দিকে আছেন গীতিকার এবং সুরকার আমার দেশি একজন ভাই আমাদের সঙ্গে রয়েছেন লুৎফর হাসান সেই সঙ্গে রয়েছেন আমাদের পরিবারের সদস্য আর

প্রতি বছর আসলে আমার জন্মদিনটা শুরু হয় ছোট ছোটো সোনামনিদের সাথে পথ শিশুদের সাথে আসলে এই দিনটাতে আমি চাই যে এই ছোট বাচ্চারা ওরা তো পরিবারকে পায় না আর এভাবে আট দশটা বাচ্চাদের মতো আনন্দ করতে পারে না তো আমি ওদের সাথে কেক কাটি ওদেরকে নতুন কাপড় চোপড় দিই ওদেরকে খেলনা দিই প্রতি বছর এটা প্রতি বছর আর ওরা মানে এই দিনটার জন্য ওরা ওয়েট করে কতক্ষণে আমি ওদের কাছে যাব তো আজকে মনে এখান থেকে ওখানে এই হ্যাঁ এখান থেকে আমি ওদের কাছেই ওদের সাথে আমি কেক কাটবো আর আমার খুব ভালো লাগে ওদের সাথে কাজ করতে এছাড়া বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা আছে ওদের সাথেও আমি এরকম উদযাপনটা করি এবং বৃদ্ধাশ্রম আচ্ছা বৃদ্ধাশ্রমে যে অনেক বয়স্ক বাবা মা আছেন ওনাদের সাথেও আমার আচ্ছা এ তো গেল হচ্ছে এটা একটা আলাদা একটা পার্ট আপনার আপনি এটা আলাদা করে স্পেশালি করেন এছাড়া আপনার যারা সহকর্মী আছে পরিবার তাদের সঙ্গে সেলিব্রেশনটা কেমন হয় কিভাবে হয় বা হয় কি আদৌ হয় হ্যাঁ সেটা ইভিনিং এ হয় যেটা অনেক কাছের বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসলে হয় আর এবারও করব আসলে খুব ছোট পরিসরে যেহেতু করোনা চলছে এই জন্য আর মাঝে মাঝে হচ্ছে এটা গ্যাপ যায় আমার কাছে মনে হয় যে এই পার্টিটা না করে এটার টাকাটা আমি মসজিদে দান করছি মসজিদ উন্নয়নে বা মাদ্রাসা

গান রিলিজ হচ্ছে এ বছরের প্রথম গান কোভিড নাইন্টিন কারণে আমাদের গান রিলিজ বন্ধ ছিল তারপরও ধ্রুব মিউজিক স্টেশন থেকে আমার গত বছর দুটো গান রিলিজ হয় আচ্ছা তো প্রস্তুতি নিচ্ছিলাম যে নতুন বছরে কি কি গান করব তো আমি একটা পরিকল্পনা করে রেখেছি এ বছর যে আট দশটা গান আমি করবো আচ্ছা সেটার প্রথম গানটা আগামীকাল ধ্রুব মিউজিক স্টেশন থেকে আসছে সেখানে মৌমিতা আর আমি আসলে মৌমিতাকে উপলক্ষ করেই গানটা তৈরি হয়েছে তাই না হ্যাঁ কারণ ও আমাকে বলেছিল যে ওর সাথে আমার জার্নিটা শুরু হয়েছে তো সে চেয়েছিল যে প্রথম গানটা এই ফেব্রুয়ারিতে আসুক যেহেতু ফেব্রুয়ারিতে ফাল্গুন যেহেতু ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন তাহলে নতুন একটা গান যেহেতু দ্বৈত গান গানটা এই ফেব্রুয়ারিতে আসুক সেই জায়গা থেকেই আমার লেখা সুরে একটা একদমই নিরেট একটা আধুনিক গান মানে আধুনিক কথাবার্তা ব্যাকরণ মেনে যে লিরিকগুলো হতো একসময় সেই ব্যাপারটা বজায় রেখে একটা গান আমরা তৈরি করেছি আমজাদ হোসেন মিউজিকে

বিভিন্ন মানে রঙ দেখি ভালোবাসার তো আসলে যে পরিভ্রমণ সেখানে আমরা দেখতে পাই বিভিন্ন স্তর আছে আচ্ছা তো সেখানে প্রথমে ভালো লাগা আছে তারপর ভালোবাসা আছে ভালোবাসায় যখন আপনি অবস্থান করছেন তখন জেদ আছে রাগ আছে ক্ষোভ আছে অভিমান আছে এবং পরবর্তীতে হয়তো বা বিচ্ছিন্নতাও আছে বা দুঃখ শোয়ে টিকে যাওয়া আছে তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অভিমান এবং ভালোবাসা মানে আসতে পারে সেই কথাগুলোকে নিয়েই দুজন দুই প্রান্ত থেকে এই গানটা গাচ্ছে কি চমৎকার এক্সপ্লেনটা অনেক চমৎকার এবং মমিতার সাথে একমত করে বলেছেন এবং মমিতার কাছ থেকে শুনবো অভিজ্ঞতাটা কেমন গান নিশ্চয়ই শুনতে হবে এটা গানের অভিজ্ঞতা বলতে সবারই আমরা যারা বর্তমানে গান করি আমাদের কিন্তু সবারই একটা স্বপ্ন থাকে যে লুত ভাইয়ের টিউনে বা লুথ ভাইয়ের কথায় আমরা একটা গান গাবো সেটা আমি আমার সাথে সবাই একমত পোষণ করবে আমি জানি যারা আমার সতীর্থ যারা আছে সবাই তো আমারও তেমনই স্বপ্ন ছিল কিভাবে কিভাবে যেন এটা লুৎফর ভাই পরিকল্পনাটা অনেক আগে থেকেই হচ্ছিল মনে আমি আগের বার যখন বসি তখন কিন্তু লুৎফর বলেছেন যে এরকম গান হবার কথা রয়েছে হ্যাঁ এবং আমি খুব লাকি যে একসাথে আমি দুটো গান করেছি লুৎফর ভাইয়ের তার মধ্যে এটি একটি যেটি সামনে রিলিজ হতে যাচ্ছে আর একটি আমার মানে একক গাওয়া ওই গানটি নিয়েও আমি খুব আশাবাদী আমি আসলে আজকে লাইভেই বলছি আমি ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ যে এত এত শিল্পী তাদের মধ্যে আমাকে বেছে নিয়েছেন এটা ভাইয়ের আপনার তো পটেনশিয়াল অবশ্যই আছে সেই গানটা একটু শুনি না খালি করে যে তাকে জন্মদিন একটা উপলক্ষ আছে আমাদের সঙ্গে তুমি শুরু করো ভিডিও দেখার তো উপায় নেই শুধু আমরা শুনি হ্যাঁ ভিডিওটা সারপ্রাইজ থাকবে প্রিয় কালকে দেখতে পাবো আমরা আমি তোমায় দেখবি আকাশ দেখি না বহুদিন হয় আমি তোমায় দেখব আকাশ দেখি না বহুদিন হয় আকাশের রোয়ের দুঃখ আছে লুকিয়ে রাখে তা তারার রহ কাছে আকাশের রোয়নে দুঃখ আছে লুকিয়ে রাখে তা তারার ওহক কাছে তবু তারা বহু দূরে আমি তোমায় দেখব আকাশ দেখি না বহুদিন হয় এটা কিভাবে দেখেন ভাই অসাধারণ অসাধারণ লেখা হলো এই গানটি না এটা আমি ওকে যখন ও যখন ওর সাথে যখন কথা হয় যে সে আমার সাথে গান করতে চায় আমি আসলে এখন গান অনেক বেছে করছি কারণ এটা আমার 617 তম গান এটা হওয়া আর ওর তো প্রথম আচ্ছা তো মানে প্রথম দিকে এই আমাদের যেওর চ্যানেল লাই সেরা কন্টা থেকে বের পর গান এর আগেও থেকে ওর বাবা যেহেতু শুরুকার ওর বাবা যেহেতু একজন গ্রেট শুরুকার হ্যাঁ এবং সে তো মৌলিক গান সৃষ্টির জন্মের পর থেকেই যাচ্ছে তো তারপরেও মানে মেইন স্ট্রিমে গান করার একটা ব্যাপার আছে মূল ধারার মিছিল বলে একটা ব্যাপার আছে সেই হ্যাঁ সেখানে আমি সবার জন্য গান করেছি সৌভাগ্য হয়েছে শ্রদ্ধা আজম খান লাকিয়া এখন সুবিন নন্দী দাদাদের বড়ো ভাইদের তারপর থেকে শুরু করে আসিফ ভাই থেকে শুরু করে সবাই মানে আমাদের বাপ্পাদা টুটুল ভাই আমি গান করি নেই কার জন্য সবার জন্যই করেছি সবার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার আমি খুব লাকি এইদিকে গীতিকার শুরুকার হিসেবে যে আমি বরেণ্য মানুষদের সাথে কাজ করতে পেরেছি তো তরুণদের সাথেও সব সকলের সাথে কাজ হয়েছে তো গত এক বছর দুই বছর আমি চেষ্টা করছিলাম যে আমি একটা বা দুইটা করে গান যেটা করবো সেটা যেন গান হিট ভিউ কোটি কোটি এসব দরকার নাই মানে গানটা শুনে যেন আপনার মনে হয় যে এই গানটা মানে পরিশুদ্ধ কথা হ্যাঁ এই জন্য আর কি ও বলার পরে আমার মনে হচ্ছিল যে এই মেয়েটা উচ্চশিক্ষিত একটা মেয়ে

গানটা হবে না কারণ আমার খুব ছোটবেলায় শুনলে মনে হয় খুব হ্যাঁ এক সময় আমার কাছে মনে হতো গান ছাড়া মানুষ বাঁচতেই পারে না আমি মনে হয় শুধু ঘুমানোর সময় গানটা গাইতাম না

এই যে চলচ্চিত্রের কথা বলছিলাম তারপর হচ্ছে গানের কথা যেহেতু চলেই আসছে চলচ্চিত্র একটা বড় অংশ হচ্ছে গান গানের চিত্রণ যেটাই বলি না কেন তো সেইটা নিয়ে আসলে চলচ্চিত্র ব্যস্ততা কেমন আপনার এখন এই মুহূর্তে বা এখন আমার ছয়টা ছবি রানিং আছে এর মধ্যে অনুদানের আছে দুইটা আর রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে দুইটা করছি তাই সেখানে চরিত্রগুলো কিন্তু আচ্ছা আর একটা মৌলিক গল্প আছে এই আর কি কাজ চলছে রানি এখন এগুলো রানিং আছে পাশাপাশি নাটক করছি টেলিফিল্ম করছি নিজের প্রোডাকশন হাউস থেকে আমাদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুটো শর্ট ফিল্ম করছি এই যে প্রসঙ্গ চলে এসছে সেখানে হচ্ছে যে আপনি একটা রাজনৈতিক পরিচয় আছে এবং তার আগে একটি পারিবারিক পরিচয় আছে যে আমরা অনেকেই হয়তো জানেন না প্রিয় দর্শক যে শানুরের পরিবারে কিন্তু পাঁচজন মুক্তিযোদ্ধা রয়েছেন বাবা এবং চাচারা মিলে তাই না তো সেই পরিচয় আজকে দিয়ে দিলাম যেহেতু সুযোগ পেয়েছি তো সেখান থেকে কি রাজনৈতিক সেই স্পৃহাটা নাকি নিজে থেকেই আসলে পলিটিক্যালি মানে জড়ি আমার কাছে যেটা মনে হয় রাজনীতি করাটা যেহেতু আমি খুব ছোট্টবেলা থেকে সোশ্যাল ওয়ার্কটা করি আমার আব্বু আর্মি ডক্টর ছিলেন তো আমার কাছে মনে হয় রাজনীতিটাই হচ্ছে আমি দেশের জন্য দেশের জনগণের জন্য কাজ করব। ওই যে আমার ঘুরে ফিরে যে সোশ্যাল ওয়ার্ক মানুষের জন্য সেবা করা আমার কাছে মনে হয় রাজনীতি ওটাই কিন্তু হ্যাঁ বাট এখান থেকে আমার কোনো কিছু চাওয়ার নাই কোনো কিছু পাওয়ার নাই শুধুই আমি মানুষের ভালোবাসা পেতে চাই আর মানুষের জন্য কাজ করতে চাই চমৎকার মমিতা আপনি সিঙ্গেল গানের কথা বলছিলেন আপনার সে গানটি নিয়ে মানে সেটা কি কতটুকু আগানো হলো গানটির ফাইনাল রেকর্ড সম্পন্ন হয়েছে গানটির মিউজিক ভিডিও এখনো বাকি রয়েছে আচ্ছা মিউজিক ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট তাই না এখন তাই এখন উপায় নাই একদম আসলে আপনার মাধ্যমটা এক্স্যাক্টলি এখন গানের সাথে সাথে স্পেশালি দর্শকরা দেখতে আমরা যে বিষয়ে যে থিমের উপরে গানটা লেখা হয়েছে সেটা দর্শক বুঝতে পারে বেসিক্যালি মিউজিক ভিডিওর মাধ্যমে যে আসলে কি বোঝাতে চেয়েছি গানটাতে গানটাও হচ্ছে আসলে প্রতিটা ছেলে ছেলেমেয়ের কিশোর কিশোরীর যখন বয়সন্ধিকাল পেরিয়ে যায় তখন তার ভেতরে একটা ফোরিং ফোরিং ভাব থাকে মানে উঠতে শেখে মানে প্রজাপতি কখনো সে কখনো সে ফোরিং ওরকম একটা ভাবনা থেকে রঙিন একটা গান মানে সাধারণ কোনো গান না একদম রঙিন একটা গান সে দুই লাইন শুনে দিলে ওইটা প্লিজ 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 থ্যাংক ইউ এক্সপেক্টিং ছিল না আচ্ছা गुनगुन गान गुनगुन मन শর বেলা সুর যখন তখন গাগরে গাড়ি সনির সা গাগ রে গাড়ি শনির সা সরে গারে গা পা সা গুনগুন কান গুনগুন মন শর বেলা সুর যখন তখন ভেসে ভেসে যায় দূরের ছায়ায় ফেরে আসে মায়ায় ফুলে ফুলে লেগে থাকে সুখে সাপুন গুনগুনে গান গুনগুন ম চমৎকার চমৎকার চম এটা আমি খুব দ্রুত সময় লিখছিলাম শুরু করছিলাম হুম আমি যখন শুনলাম যে আসতেছে আমি ভাবলাম যে ভয়েস দিতে আসবে তাহলে ওই যে আকাশ ওই গানটার পরে আমি দিয়ে আপনি আমার কথা শেষ করেন তখন ভাবলাম যে ও আসছে তাহলে ওর জন্য একটা একক গান করি

ঘুড়ি তুমি কারা কাশে ওড়ো তারা কাশ কি আমার চেয়ে বড় তারা কাশ কি চেয়ে বড় ঘুড়ি তুমি কারা কাশে ওড়ো তারা আকাশকিয়া আমারে চেয়ে বড় তারা আকাশকিয়া আমারে চেয়ে বড় থ্যাংক ইউ চমৎকার এই গানটি এত বেশি জনপ্রিয় হয়েছে পর্যায়ের পরে এবং যেমনটি বলছিলো কথা এবং সুর অদ্ভুত কমপ্লিট কম্বিনেশন এবং সামনে মমিতা নিশ্চয় আরও অনেক গান আসছে যা বুঝতে পারছে কারণ এখানে পরিকল্পনা চলছে আরও কেমন লাগে কাজ করে সঙ্গে ভীষণ ভালো 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 আসলে কথা সুর আমাদের আমাদের শিল্পীদের লোভটাই হচ্ছে ভালো কথা ভালো সুর তো সেই জায়গা থেকে মানে এক্সপেকটেশনের জায়গা থেকে লুথুর হাসান ভাইয়ের কথা সুর একদম সেই জায়গাটাতে পৌঁছে যায় আমাদের মনের মধ্যে পৌঁছে যায় গানগুলো যখন পাই তুলতেই অনেক ভাল লাগে যে উঠা উঠাচ্ছে যখন গানগুলো ভীষণ ভাল লাগে কথার সাথে সুরের একটা মেলবন্ধন সব গানে কিন্তু পাওয়া যায় না সেটা সৃষ্টির মুহূর্তে আমরাও যখন ছবিতে গানের অংশটা আসে তখন খুব সুন্দর শ্রুতিমধুর একটা গান যদি পাই অনেক সুন্দর কথা তখন আমাদের অ্যাক্টিং করতে সমস্যা হয় না খুব সুন্দর ভাবে কিন্তু আমরা মানে ইজিলি হচ্ছে কাজ করে ফেলতে পারি তো আমরা সবসময় ওয়েট করি অনেক সুন্দর একটা গান যদি পেতাম মানে একটা ছবিতে অসাধারণ ওই গানগুলো কিন্তু যখন একজন গীতিকার একজন সুরকার একজন শিল্পী অনেক চমৎকার করে গানটা করেন তখন কিন্তু আমাদেরও কাজ করতে খুব ভালো লাগে খুবই সত্যি কথা এবং এই চমৎকার কথার জন্য অনেক ধন্যবাদ যেহেতু শিল্পীরাও আছেন সামনে এবং সামনের পর আবারও জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল এবং সারাদিন আপনার যা যা প্ল্যানস আছে সেগুলো তো সুন্দর মতো হয় সে প্রত্যাশা করছি জি থ্যাংক ইউ আর চ্যানেলেরও সব দর্শকদেরও বলবো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর বিশেষ করে আপনাদেরও বলছি আপনারা দোয়া করবেন আর আজকে চলে আসেন সন্ধ্যায় হ্যাঁ সবাইকে ইনভাইট করেছে আমরা যাব অবশ্যই যাব এবং প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য লুৎফর ভাই অমিতা অনেক অনেক শুভকামনা রইল কালকের গানের জন্য দেখতে ভুলবেন না চ্যানেলের নামটি বলে দিন তাড়াতাড়ি করে যেখানে স্টেশন ওকে ধ্রুবতে কালকে রিলিজ হচ্ছে মা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা একবার শুভেচ্ছা আপনাদের সবাইকে প্রিয় দর্শক ধন্যবাদ